আবৃত্তি করছি শুভদাস গুপ্তের বলতে নেই, সব কথা সব জায়গায় বলতে নেই, পরস্ত্রীর সৌন্দর্যের কথা আর অফিসের সঠিক মাইনের কথা নিজের বউকে বলতে নেই, হিন্দুদের সামনে গোমাংসের কথা বলতে নেই, রেলের কর্তাদের সামনে টাইম টেবলের কথা বলতে নেই, ছেলেমেয়েদের পড়াশোনার ব্যাপারে শিক্ষককে বলতে নেই, আর পুলিশকে সততার কথা বলতে নেই, যখনই যা ইচ্ছে হলো বলে ফেলতে নেই। ইচ্ছে আপনার করবে, জিভটা উসখুস করবে, গলার ভেতরটা কুটকুট করে উঠবে, তবু বলতে নেই। আপনি ভাববেন পরিকল্পনার পাঠশালায় সব শালায় ভাওতাবাজি মারছে, ভাবতে নিশ্চয়ই পারেন, কিন্তু বলতে নেই। আপনি ভাববেন হাসপাতাল থানা সরকারি সব দপ্তরগুলো ক্রমশ ফোড়ে আর দালালদের মৃগ ক্ষেত্র হয়ে উঠছে, ভাবতে সারাদিন ধরে পারেন, কিন্তু বলতে নেই। এমনি বাজারে ছেড়ে দিলে 20 টাকা রোজের মুটেগিরি জোটে না যে বেটার, রাজনীতির সোনার কাঠির ছোঁয়ায় গাড়ি বাড়ি করে সে বেটা জনগণের মাথায় চড়ে ব্রেক ডান্স মারছে, এসব দেখে আপনি তেলে বেগুনে জ্বলে উঠতে পারেন, কিন্তু বলতে নেই। প্রাক্তন মন্ত্রী জেলে ঢুকছেন, পর্দার মেগা স্টারেরা কোটি কোটি টাকার ট্যাক্স ফাঁকি দিচ্ছেন, আর টিভিতে মেরা দেশ মহান বলে দাঁত বের করে হাসছেন, বাংলা সিনেমা বেদের মেয়ের পাল্লায় পড়ে সিঁদুর নিয়ে না মুছে বলে আর্তনাদ করছে, 100 টাকার ধাউস পুচ্ছংখ্যা উপন্যাসে কাহিনী সে সায়া আর ব্লাউজের কথাই বেশি থাকছে, আর বুদ্ধিমান পরিচালকেরা হাড়হাবাদের জীবন কাহিনী নিয়ে সিনেমা বানিয়ে ফরেনে পুরস্কার হাতাচ্ছেন, আর 5 তলা হোটেলে বসে ফুর্তি মারছেন, খবরের কাগজে খুন ডাকাতি আর ধর্ষণের সিরিয়াল ছাপছে, টিভিতে মুড়ো ঝাটার বিজ্ঞাপনে উলঙ্গ মেয়ে দেখিয়ে দিচ্ছে, এ সব কিছুতে আপনি বিরক্ত হতে পারেন, কিন্তু বলতে নেই। কারখানার পর কারখানা বন্ধ হয়ে যাচ্ছে, কারখানার পর কারখানা বন্ধ হয়ে যাচ্ছে, শ্রমিকেরা বাটি হাতে ভিক্ষে করছে, গলায় দড়ি দিচ্ছে, আর ইউনিয়নের দাদারা রান্নাঘরে টাইলস বসাচ্ছেন, সাংসদ বিধায়কেরা প্রীতি ক্রিকেট ম্যাচ খেলছেন, দেখে শুনে আপনার বাপের নাম খগেন হয়ে যেতে পারে, কিন্তু বলতে নেই। বলেছেন কি ফেসেছেন, লাল বলবে এটা নীলের দালাল প্রতিক্রিয়াশীল, আর নীল বলবে ওটা লালের দালাল দেশদ্রোহী, মাঝখান থেকে আপনি নাকাল, আপনার ধোপা নাপিত বন্ধ হয়ে যেতে পারে, বলেছেন কি ফেসেছেন, প্যাচে পড়ুন তখন বুঝবেন, বাড়িতে চোর ঢুকে সব ছাপ করে দিক, থানা বলবে বাড়িতে এত জিনিস রাখেন কেন, দিনকাল বজেন না, কালই বড় বড় কথা, সুতরাং বলতে নেই। বোবার শত্রু নেই, বোবা হয়ে থাকুন, চোখে ছানি পড়লে কাটাবেন না, দৃষ্টি যত ঝাপসা হয় বেঁচে থাকার আনন্দ তত বেশি, একটা কথা ছাপ ছাপ বলে দিই, যে বেটা এখনো জন্মায়নি আর যে বেটা টেসে গেছে এরা ছাড়া কোনো মিয়াই সুখে নেই, আপনি ভ্যাবলা না নেতা না অভিনেতা, না ঘরের না ঘাটের, আপনার মশাই চুপ করে থাকাই শ্রেয়, চুপ করে মটকা মেরে পড়ে থাকুন না আর তো কটা দিন, আর মনে মনে গান করুন ওই মহাসিন্ধুর ওপার থেকে কি যে সঙ্গীত ভেসে আসে।